হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আওয়ার এফোর্টস অ্যান্ড জার্নি। আমি পারমিতা, আজকে আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমাদের আগের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের জানাবে, আর আমাদের আগের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যদি কেউ এখনও আমাদের পরিবারের সদস্য হওনি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে কিন্তু আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে করছি ভিডিওটা। অনেকদিন হলো, মানে এই নতুন বছরে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করিনি এখনও। তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু করলে কেমন হয়, তাই না? তো প্রতিদিনই আমি কিছু না কিছু রান্নার রেসিপি শেয়ার করি, বাট আজকে কিন্তু আমি একটা প্ল্যাটারের রেসিপি শেয়ার করবো, যেখানে দুটো তিনটে আইটেম থাকবে আর প্রত্যেকটাই কিন্তু খুব হেলদি হবে, মানে খুব কম তেলের মধ্যে, এবং প্রোটিন, কার্বস, ভাইটামিনস এবং মিনারেলস থাকবে। তো তোমরা দেখো রেসিপিটা, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর বেশি কথা বলবো না, চলো দেখি রেসিপিটা। আজকের রেসিপি হচ্ছে হানি গ্লেজ চিকেন উইথ ম্যাশড পটেটোস অ্যান্ড সর্টেড ভেজিটেবল। এটা কিন্তু তোমরা লাঞ্চ বা ডিনার দুটোতেই খেতে পারো, খুব হেলদি একটা রেসিপি, আর দেখতে কিন্তু রেস্টুরেন্টের থেকে কম কিছু লাগছে না, তাই না? প্রথমে আমি এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, এটাকে আমি একটা ছুরির মাধ্যমে ছোটো ছোটো স্লিটস করে নিচ্ছি, যাতে আমাদের ম্যারিনেশনের মশলাটা ভেতরে ঢুকে যায়। দেখুন, একটা সাইড ডান হয়ে গেছে, এবার আমরা অপর দিকটাও নিয়ে এরকম সেমভাবে স্লিটসগুলো করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 চিমটি বা 2 পিঞ্চ মতো নুন। এটাকে ভালো করে আমরা পকেটসগুলোর মধ্যে নুনগুলো ঢুকিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার 1 টেবিল স্পুন। গার্লিক পাউডার যদি না থাকে তাহলে কিন্তু আপনারা চপড গার্লিকও ইউজ করতে পারেন। এটা কিন্তু আমি দুই দিকেই ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 লেমন, আমি স্কুইজ করে নিচ্ছি, মানে রসটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আমরা চিকেনটার সাথে। এরপর এর মধ্যে দিয়ে দেবো মিক্সড হার্বস। এই মিক্সড হার্বস দিয়ে আমরা এই চিকেন ব্রেস্টের দুটো দিকে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, করে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেশনের জন্য। সর্টেড ভেজিটেবলের জন্য ব্রকলি, ক্যারটস আর বিনস আমি এখানে নিয়ে নিয়েছি, এটাকে লম্বাভাবে কেটে নিয়েছি। এটাকে আমরা বয়ল করে নেব 5 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। যদি আপনাদের কাছে স্টিমার থাকে তাহলে আপনার ভেজিটেবলগুলো স্টিম করে নিতে পারেন, সেটাও হয়, কোনো অসুবিধা হবে না। এরপর আমরা, দেখুন আমাদের স্টিম হয়ে গেছে ভেজিটেবলগুলো, এইগুলোকে এবার আমরা নামিয়ে নেব। এবার আমি ম্যাশড পটেটোর জন্য এখানে 1টা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আমরা 2 ভাগ করে কেটে নিয়েছি, এটাকেও আমরা বয়ল করে নেব। আমাদের আলুটা বয়ল করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে এটাকে আমরা 1টা ফোর্কের মাধ্যমে ভালোভাবে ম্যাশ করে নিলাম। আলুর মধ্যে পটাশিয়ামের মাত্রাটা বেশি থাকে, তো এটা কিন্তু একটা হেলদি জিনিস হবে। ম্যাশ পটেটোর জন্য আমরা প্রথমে 1টা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে 1/2 টেবিল স্পুন বাটার নিয়ে নিয়েছি আমরা। 1/2 টেবিল স্পুন বাটারটাকে আমরা ভালোভাবে গলিয়ে নিচ্ছি, মানে মেল্ট করে নিচ্ছি। বাটারটা মোটামুটি মেল্ট হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো গার্লিক পাউডার। বা গার্লিক পাউডার না থাকলে কিন্তু, আমি আগেও বলেছি, চপড গার্লিকও ইউজ করা যেতে পারে। দিয়ে দেবো 1/4 কাপ দুধ। দুধের পরিমাণটা অল্পই রাখবে। এবার এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের যে ম্যাশ করে রাখা পটেটো আছে, সেটা মানে আলু সিদ্ধটা। এটাকে আমরা ভালোভাবে ফ্রাইং প্যানের মধ্যে সটে করে নিচ্ছি আস্তে আস্তে করে। যদি মনে হয় দুধ লাগবে একটু, তো আমরা 1/4 কাপ মতো দুধ দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেবো অল্প পরিমাণে নুন স্বাদ মতো, অল্প পরিমাণে মিক্সড হার্বস, এটাও তোমাদের স্বাদ মতোই দিও। এটাকে ভালো করে মিক্স করে নেব আমরা, যাতে টেক্সচারটা অনেক ক্রিমি থাকে। আর লাস্টে ফ্লেভারের জন্য আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে চপড কোরিয়েন্ডার লিভস, মানে ধনে পাতা। এবার আমাদের ম্যাশ পটেটোটা কিন্তু ডান। এটাকে এবার আমরা প্লেটিং করব, তারপর যাব হচ্ছে আমরা রান্নার নেক্সট স্টেপে। সর্টেড ভেজিটেবল আমরা প্যানের মধ্যে 1/2 টি স্পুন মতো বাটার নিয়েছি, একটা প্যানে এর মধ্যে আমরা করে মেলছি আমাদের বয়ল করে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপর আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে গার্লিক পাউডার, আমি এখানে 1 টিস্পুন দিচ্ছি। দিয়ে দেবো 1 পিঞ্চ মতো মিক্সড হার্বস আর অল্প পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার। এই ভেজিটেবলগুলোকে এবার আমরা 3 থেকে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে সটে করব। এই ভেজিটেবলগুলোর মধ্যে কিন্তু প্রোটিন, মিনারেলস, ভাইটামিনস এবং ফাইবার আছে, তো এটা কিন্তু খুব একটা হেলদি প্রিপারেশন হবে আমাদের। দেখুন, 3 থেকে 5 মিনিট সর্টে করা হয়ে গেছে, আমাদের ভেজিটেবলটা রেডি। এবার এটাকে আমরা প্লেটে নিয়ে নেব। এবার সসের জন্য আমরা একটা ছোটো বাটির মধ্যে 1 টিস্পুন মতো হানি নিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো সয়া সস, তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার 1 টিস্পুন পরিমাণে, দিচ্ছি অল্প পরিমাণে নুন,
তারপর দিয়ে দেবো রেড চিলি পাউডার 1/4 টিস্পুন মতো, এটা কিন্তু ঝাল না খেলে স্কিপ করে যাবেন। ভিনিগার 1/2 টিস্পুন মতো, এটাকে আমরা ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এটাকে মিক্স করে নেওয়ার পর আমাদের কিন্তু মেইন সস প্রায় রেডি। এর মধ্যে আমরা লাস্টে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার 1 পিঞ্চ মতো, এটা কি করবে আমাদের সসটাকে থিকেন করতে সাহায্য করবে। এবার এটাকে আমরা মিক্স করে রেখে দেবো সাইডে। এরপর যাব আমরা চিকেনের দিকে। আমরা একটা ফ্রাইং প্যানটাকে ভালোভাবে গরম করে নিই, এর মধ্যে 1/2 টিস্পুন পর্যন্ত বাটার দিয়ে এটাকে গলিয়ে নেব বাটারটাকে ভালো করে। এরপর আমরা আমাদের ম্যারিনেট করা চিকেন ব্রেস্টটা দিয়ে দেবো। এটাকে এবার মিডিয়াম হিটের মধ্যে আমরা 5 মিনিট দুটো দিকেই 5 মিনিট 5 মিনিট 10 মিনিট মতো রান্না করব। যদি মনে হয় আপনাদের বাটার লাগবে, অল্প পরিমাণ বাটার ইউজ করবেন। এটাকে এবার আমরা ভালো করে ভেজে নেব মিডিয়াম হিটের মধ্যে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা এটাকে ফ্লিপ করে নেব, মানে উল্টে নেব। দেখুন উল্টে নিয়েছি, একটা সাইড কিন্তু অনেকটাই হয়ে গেছে রান্না। এবার আমরা অপর দিকটা 5 মিনিট ধরে রান্না করব। চিকেন ব্রেস্টের মধ্যে কিন্তু ফ্যাট কম থাকে, এটা একটা প্রোটিনের সোর্স। তো যাই হোক, এবার আমাদের চিকেন ব্রেস্টটা কিন্তু প্রায় রেডি। যতক্ষণ না দুদিক ভালোভাবে রান্না হয়ে যাচ্ছে, আমরা চিকেন ব্রেস্টটা রান্না করতে থাকব। এবার আমরা প্যানের মধ্যে দিয়ে দেবো আমাদের তৈরি করে রাখা সসটা। এই সসটাকে ভালো করে দিয়ে আমরা এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না সসটা থিকেন হচ্ছে আর আমাদের চিকেন ব্রেস্টের সাথেও এটা ভালোভাবে কোট হয়ে যাচ্ছে। ফ্লেমটা মিডিয়ামে রেখে করতে হবে, কারণ চিকেনের ভেতরেও কিন্তু আমাদের সসটা ঢুকতে হবে। আমাদের এবারে এটা রেডি, এবার আমরা প্লেটিং করব। ফার্স্টে আমি এখানে প্লেটের মধ্যে আমাদের সর্টে করা ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের ম্যাশড পটেটো যেটা আছে সেটা। এটা হালকা একটা শেপে দিয়ে দেবো যাতে দেখতে প্লেটটা সুন্দর লাগে। এরপর আমরা এর মধ্যে অল্প একটু মিক্সড হার্ব স্প্রিঙ্কেল করে দেব। এরপর এই প্লেটের মধ্যে আমরা অপর একটা সাইডে দিয়ে দিচ্ছি আমাদের রান্না করা চিকেন ব্রেস্টটা। চিকেন ব্রেস্টটা দিয়ে আমাদের যে চিকেন ব্রেস্ট রান্না করার পর যে রিমেনিং সসটা আছে, সেই সসটা আমরা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমাদের প্লেটটা দেখতে খুব সুন্দর লাগছে। এটা কিন্তু আপনারা ব্রেড বা রাইসের সাথেও খেতে পারেন, আমি কিন্তু এটা এমনিই খেতে পছন্দ করি। যাই হোক, এখন দেখাচ্ছি আপনাদের আমি চিকেন ড্রেসটা কেটে। দেখুন ভেতর থেকে একদম ফুললি কুকড এবং খুব টেন্ডার, এবং এটা খেতে খুব ভালো হয়েছে। রেসিপিটা কিন্তু খুবই হেলদি, বাড়িতে কিন্তু আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।